ধানের উৎপাদন বেশি হওয়ায় এবার কাজে আসবে না সরকারের ক্রয় অভিযান জানালেন মন্ত্রী কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে দরকার চাল রপ্তানি বেগম জিয়ার মামলার বিচারে কেরানীগঞ্জে বিশেষ আদালতের কার্যক্রম শুরু গ্যাটকোর পরবর্তী শুনানি 18 জুন হাসপাতাল ছাড়ার পরে নেওয়া হবে নতুন কারাগারে ছাত্রলীগের কমিটি নিয়ে পদ বঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উদ্বেগের কিছু নেই মন্তব্য হানিফের ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি এবং রাজধানী জুড়ে এখনও প্রকট পানির সংকট পূর্ব জুরাইনে একেবারেই বন্ধ সরবরাহ অনেক জায়গায় উপায় নেই ব্যবহারের ওয়াসার গাফিলতি বলছেন জনপ্রতিনিধিরা সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু ধানের উৎপাদন বেশি হওয়ায় এবার কাজে আসবে না সরকারের ক্রয় অভিযান জানিয়েছেন খোদ কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তিনি আরও জানান সরকার 36 টাকা কেজি দরে চাল ক্রয় করলেও সংশ্লিষ্ট প্রভাবশালী মিলার ও সরকারি কর্মকর্তাদের কারণে কৃষকরা প্রকৃত দাম পাচ্ছে না তবে শিগগিরই চাল রপ্তানি পরিকল্পনা রয়েছে বলে জানান কৃষিমন্ত্রী 2,60,00,000 টন চাহিদার বিপরীতে দেশে আউশ আমন এবং বোরো ধান মিলিয়ে এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে প্রায় 3,50,00,000 টন চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন ঘোষণা দিয়েও যথাসময় সরকার ধান সংগ্রহ না করা সহ নানা কারণে উৎপাদন মূল্যের চেয়েও বাজারে ধানের দাম কম অনেকটা বাধ্য হয়েই কম মূল্যে ধান বিক্রি করছেন কৃষকরা ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন তারা বিঘায় 20,000 টাকা খরচ হচ্ছে আর ধান বিক্রি হচ্ছে 18,000 টাকা জমি করেও এখন দেখতেছি এই জোনের দাম সারের দাম সবটার দাম দিতে দিতে আমাদের আর মাথায় যায় থাকে না রেট দিছে 1,040 টাকা কিন্তু বাজারে এসে দেখতেছি 500 টাকা 520 টাকা আমরা তো সেই রেটটা পাচ্ছি না আসতেছে এদিকে ধানের দাম কম হয় কৃষকদের হতাশার কথা স্বীকার করে কৃষিমন্ত্রী জানিয়েছেন ধানের উৎপাদন বেশি হয় এবং সরকার 36 টাকা কেজি দরে চাল ক্রয় করলেও মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক প্রকৃত দাম পাচ্ছেন না সরকার 36 টাকা কেজি কিনছে 36 টাকা কেজি কিন্তু অনেক কিন্তু এই ধানটা তো চাষিরা সরাসরি দিতে পারছে না দিচ্ছে মিলাররা এই মিলের মালিক যারা তারপরে সরকারি কর্মকর্তা তারপরে নানান প্রভাবশালী ব্যক্তি আর মিলে টিলে এই এটা প্রফিটটা নিচ্ছে চাষির কাছে প্রত্যক্ষভাবে 36 টাকার ই পাচ্ছে না সে বেনিফিট পাচ্ছে না পরিস্থিতি সামাল দিতে চাল রপ্তানি ছাড়া আর কোনো উপায় দেখছেন না মন্ত্রী রপ্তানি করতে হবে রপ্তানিতে ঝুঁকি আছে এই আমন এটা আবার সেই বর্ষার সাথে নির্ভরশীল ঠিক মতো লাগানো যায় না লাগাইলে অনেক সময় বন্যায় নষ্ট হয়ে যায় তারপরও কিছু চাল যদি সম্ভব হয় আমরা রপ্তানি করব কৃষকদের স্বার্থে ধানের পরিবর্তে বিকল্প শস্য উৎপাদনেরও পরিকল্পনার কথা জানান কৃষিমন্ত্রী পাচ্ছে না দিচ্ছে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা এদিকে সরকার ধান চালের মূল্য নির্ধারণ করলেও এখনও শুরু হয়নি ক্রয় অভিযান মিল মালিকরা বলছেন কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে চালের আমদানি বন্ধ করে চিকন চাল রপ্তানি করতে হবে আর খাদ্য বিভাগ বলছে 2-1 দিনের মধ্যে ধান চাল সংগ্রহ শুরু হবে বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম বগুড়া এবং জয়পুরহাটের হাট বাজারগুলোতে বেড়েছে ধানের সরবরাহ কিন্তু বাজারে ক্রেতা না থাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অর্ধেক দামে ধান বিক্রিতে বাধ্য হচ্ছে কৃষক তাদের দাবি এমন মূল্যে উৎপাদন খরচ তো উঠবেই না বরং লোকসান গুনতে হচ্ছে তাদের মোটা ধান 450 টাকা মন এই 450 টাকাতে আমাদের কি এই ধান কাটার টাকাও হয় না আমার বউ বাচ্চা গেলে খাবো কি সেটাও আমাদের পোষে না যে খরচ করছি সেই খরচটা আমাদের উঠতেছে না এজন্য আগামী থেকে আমরা আর ধান উৎপাদনে যাব না 25 এপ্রিল থেকে খাদ্য বিভাগের ধান চাল ক্রয় অভিযান শুরু করার কথা থাকলেও বরাদ্দ মিলেছে সবেমাত্র জেলাগুলোতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা সামান্যই ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে চালের আমদানি বন্ধ করে চিকন চাল রপ্তানি করতে হবে এমন অভিমত মিল মালিক ও পাইকারি ক্রেতাদের দিন দিন ধানের বাজার পড়ে যাচ্ছে এই জন্য আমরা ব্যবসায়িক প্রচুর লস খাচ্ছে বাংলাদেশে চাল যদি রপ্তানি না হয় তাহলে বাংলাদেশে চালের দাম নিম্নগামী হতে থাকবে কৃষক দাম পাবে না জেলাগুলোতে বরাদ্দ মিলেছে বুধবার খাদ্যমন্ত্রী বগুড়ায় ধান চাল ক্রয় অভিযানের উদ্বোধন করবেন বলে জানায় খাদ্য বিভাগ এর মাধ্যমে দাম কিছুটা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের
আগামী 15 তারিখ আমাদের সংগ্রহ কার্যক্রম শুরু হবে ধান ও চাল বগুড়া জেলায় বগুড়া সদর খাদ্য গুদামে। মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় স্বয়ং উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করবে এবং আগামীকাল থেকে আশা করি ধানের দাম পর্যাপ্ত বৃদ্ধি হবে, কৃষক তার ন্যায্য মূল্য পাবে। জেলায় এবার 78,000 মেট্রিক টন চাল এবং 5,000 মেট্রিক টন ধান কিনবে খাদ্য বিভাগ। প্রতি কেজি চাল 36 টাকায় ও 26 টাকায় কেজি দরে ধান কিনবে সরকার। বর্তমানে ফরিয়ারা বাজারে প্রতি কেজি ধান কিনছে মাত্র 12 থেকে 15 টাকা কেজি দরে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বেগম খালেদা জিয়ার মামলার বিচারে গঠিত কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের কার্যক্রম শুরু হয়েছে। সকালে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে এই আদালতের বিচার কাজ শুরু হয়। বেগম জিয়ার আইনজীবীর অভিযোগ, বেগম জিয়ার পেছন পেছন ছুটছে আদালত। এদিকে দুদকের আইনজীবী বলছেন, আইন সম্মতভাবে স্থানান্তর করা হয়েছে আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির 3 মামলা সহ 17 মামলার বিচারে আদালত কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করে সোমবার গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। গ্যাটকো দুর্নীতি মামলার বিচার কাজের মধ্য দিয়ে মঙ্গলবার এই আদালতের কার্যক্রম শুরু হয়। যদিও আসামিপক্ষের আবেদনে এই মামলার শুনানি 18 জুন পর্যন্ত মুলতবি করা হয়। এদিন বেগম জিয়া ছাড়া অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বেগম জিয়ার আইনজীবীর অভিযোগ, সরকারের প্রতিহিংসা চরিতার্থ করতেই আদালত বসানো হয়েছে এখানে। খালেদা জিয়ার পিছনে পিছনে আদালত ঘুরে, আমাদের দেশে আইন দ্বারা প্রতিষ্ঠিত আদালত আছে সব জায়গায় এবং এই সকল মামলা সেই আদালতের জুরিসডিকশনেই, কিন্তু একটা সিকিউরিটি কনসার্নের কথা বলে বেগম খালেদা জিয়াকে সবসময় সাধারণভাবে সাধারণের বিচার যেভাবে হওয়ার কথা দেশের আইনে যেভাবে নির্ধারিত সেই বিচার ব্যবস্থা থেকে খালেদা জিয়াকে সবসময় পাশ কাটিয়ে একটা আলাদা জায়গায় আইসোলেশনে নিয়ে যায়। আইনসম্মতভাবেই আদালতের স্থান পরিবর্তন করা হয়েছে জানিয়ে দুদকের আইনজীবী বলছেন, আগামী 16 মে বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় বেগম জিয়াকে আদালতে হাজির করা হতে পারে। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আইনের বিধান আছে যে আদালত যে কোনো জায়গায় স্থাপন করা যায় এবং এটা আইন বহির্ভূত তো না। আমরা আশা করছি 16 তারিখে একটা ডেট আছে বড়পুকুরিয়ার, আমরা হয়তো সেদিনই হয়তো তাকে এই মামলার কার্যক্রমে পাব। আগামী 16 মে বেগম জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া এবং 19 মে এই আদালতেই নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির 3 মামলা সহ 17 মামলার বিচার হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী এই জজ আদালতে। এরপরই মূলত এই অস্থায়ী আদালতের পাশে অর্থাৎ ঠিক 200 গজের মধ্যে আরেকটি ভবন নির্মাণ করা হয়েছে, যেই ভবনের দুই তলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাখা হবে বলে আমরা কারাসূত্র এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। ঢাকা কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতের সামনে থেকে আফজাল হোসেন, সময় সংবাদ। ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারকে জাদুঘরে রূপান্তরের কারণে বেগম খালেদা জিয়া হাসপাতাল ছাড়ার পর তাকে কেরানীগঞ্জের কারাগারে নিয়ে যাওয়া হবে। সচিবালয়ে বিজিএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেগম জিয়া শারীরিকভাবে আগের চেয়ে সুস্থ আছেন উল্লেখ করে তিনি বলেন, কেরানীগঞ্জ কারাগারে তাকে রাখতে জেল কোড অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা জানেন আমাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারটা ঘোষণা করেছিলাম যে এখানে কারাগার থাকবে না, আমরা সেটাকে জাদুঘরে পরিণত করছি, কাজেই ওখানে আর রাখা যাবে না। এবং আপনারা জানেন কেরানীগঞ্জ আমরা একটা আধুনিক কারাগার সেখানে তৈরি করেছি। এখন বেগম খালেদা জিয়া যদি আমাদের হাসপাতাল থেকে তাকে ঈদ করা হয়, ডিসচার্জ করা হয়, তাহলে হয়তো তিনি তাকে ওইখানেই নেওয়া হবে। জেল কোড অনুযায়ী যতখানি ব্যবস্থা থাকা দরকার ঠিক সেই রকম ব্যবস্থাটাই হবে। উনি রোজা রাখছেন, ওনার ব্লাড প্রেশার, ডায়াবেটিক, এখন উনি ডায়াবেটিকের ওষুধ নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন। সময় সংবাদে আরো থাকছে, 3 দিনেও খোলেনি রাজধানীর উত্তরখানে মা, মেয়ে ও ছেলের মৃত্যু রহস্য, পিবিআই ও ফরেন্সিক টিমের আলামত সংগ্রহ। 48 ঘন্টার মধ্যে ছাত্রলীগের ঘোষিত কেন্দ্রীয় কমিটি বাতিল করা না হলে আমরণ অনশন ও পদত্যাগের ঘোষণা দিয়েছেন ছাত্রলীগের পদ বঞ্চিত এবং কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে একথা জানান তারা। এদিকে সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক বলছেন, বিতর্কিত কেউ কমিটিতে ঢুকে থাকলে তদন্তের মাধ্যমে তাদের বাদ দেওয়া হবে। এছাড়া কিছু নতুন পদ সৃষ্টি করে বাদ পড়াদের স্থান দেওয়ার চেষ্টা করা হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট।
বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রায় এক বছর পর সোমবার ঘোষণা করা হয় 301 সদস্যের কেন্দ্রীয় কমিটি। এরপর সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। মঙ্গলবারও চলে প্রতিবাদ বিক্ষোভ। পদবঞ্চিতরা বলেন, ডাকসু নির্বাচনে যারা ছাত্রলীগের মনোনয়নে সম্পাদক পদে নির্বাচন করেছেন, কেন্দ্রীয় কমিটিতে তাদের দেওয়া হয়েছে উপসম্পাদক পদ, কাউকে আবার রাখা হয়নি কমিটিতেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের 18টি হলের 36 জন সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে 22 জনকে কোথাও ঠাঁই দেওয়া হয়নি। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, তুমি তো গুরুত্বপূর্ণ জায়গায় আছো, ডাকসুর মতো জায়গায় তুমি সম্পাদক, সেই জন্য তোমাকে উপসম্পাদক দেওয়া হয়েছে। আমি বলেছি তাকে যে আপনি তো একটা সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগের, আপনি ডাকসু সেক্রেটারি, আপনি যদি দুইটা পোস্ট একই সাথে হোল্ড করতে পারেন তাহলে অবশ্যই আমি, আপনার কি মনে হয় না আমি জয়েন্ট সেক্রেটারি রিজার্ভ করি? বাংলাদেশ ছাত্রলীগের কমিটি এক বছর পরে পূর্ণাঙ্গ হচ্ছে, সাথে সাথে এমন লোকদেরকে দিচ্ছে যারা বিতর্কিত, যারা জীবনের প্রথম পোস্টে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে পাচ্ছে, এটা খুবই দুঃখজনক। এই প্রেক্ষাপটে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে 48 ঘন্টার মধ্যে কমিটি বাতিলের দাবি তোলেন তারা। 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমরা, এই 48 ঘন্টার ভিতরে যদি অবাঞ্ছিত যারা রয়েছে তাদেরকে যদি এই পদের থেকে না বিলুপ্ত ঘোষণা করা হয় আমরা অনশনে যাব এবং পদ থেকে পদত্যাগ করব। এদিকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বলছেন, কয়েক হাজার নেতাকর্মীর মধ্যে 301 জনকে বেছে নেওয়া কঠিন কাজ। ত্যাগী ও নিবেদিত কোনো কর্মী বাদ পড়লে তাদের ঠাঁই দেওয়ার চেষ্টা যেমন হবে, তেমনি বিতর্কিত কেউ থাকলে বাদ দেওয়া হবে তাদেরও। যে সকল ত্যাগী এবং যোগ্যরা বাদ পড়েছে তাদের বিষয়ে আমরা নীতির সাথে কথা বলে কিছু পদ যদি আমরা বাড়ানো যায়। ওপেনলি বলছি, আপনাদের যে কারো অভিযোগ থাকুক আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কাছে দেন, তারা সেই তদন্ত প্রতিবেদন আমরা পাবলিকলি প্রকাশ করব। এদিকে সোমবারের সংঘর্ষের ঘটনা তদন্তে সংগঠনের সহসভাপতি আল নাহিয়ান জয়কে প্রধান করে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে, এর ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংগঠনের শীর্ষ নেতারা। যারা আহত হয়েছে, খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তর খানের বাসা থেকে মা, মেয়ে ও ছেলের অর্ধগলিত লাশ উদ্ধারের তৃতীয় দিনেও খোলেনি ঘটনার চট। হত্যা নাকি আত্মহত্যা তা বের করতে মঙ্গলবারও ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগ প্রধান সিআইডি পিবিআই আবারও সংগ্রহ করেছে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট জিনিসপত্রের নমুনা। তদন্তকারী সংস্থাগুলো জানায় সবগুলো তথ্য উদ্ঘাটন হলেই হত্যার জট খুলবে। মা, মেয়ে ও ছেলের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মঙ্গলবার সকালে দক্ষিণ খানের বাড়িতে যান ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগের প্রধান। ঘটনাস্থল থেকে রক্ত, বমি, ঘুমের ঔষধের স্ট্রিপ সহ বিভিন্ন আলামত সংগ্রহ করে তা পাঠানো হয় সিআইডিতে। পরিদর্শন শেষে ফরেন্সিক বিভাগের প্রধান জানান, লাশ প্রায় অর্ধগলিত থাকায় শুধু মরদেহগুলোর পোস্টমর্টেমই যথেষ্ট নয়, পারিপার্শ্বিক পরিস্থিতিও তাই গুরুত্বপূর্ণ। আমরা যে কালকে পোস্টমর্টেম করছি আমাদের কাছে এটা একটা রহস্যময় একটা ব্যাপার। পোস্টমর্টম করার পর আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারিনি। আমাদের কাছে মনে হচ্ছে যে এটা আমাদের সিন অফ ক্রাইমে যদি আমরা যাই আমরা আরেকটু ইনফরমেশন ভালো পাবো, যাওয়ার পরে তখন আমরা নেচার অফ ডেথটা সম্বন্ধে আমরা জানতে পারবো। ছেলেটা যেখানে পড়েছিল দেখলাম তার কাছ থেকে একটা যে ডাটা বর্ণিতে ছিল, বর্ণিতে কতটুকু দূরে ছিল, এগুলি সব মেজারমেন্ট করছি। পাশাপাশি আমরা তাদের যে ভূমি করছে ভূমিটাও আমরা সংগ্রহ করছি, সেটা সিআইডিতে দিব। পুলিশ জানায় সবগুলো রিপোর্ট হাতে পেলেই জট খুলবে, তবে বিষয়টি তদন্তনাধীন থাকায় এই মুহূর্তে কোনো কিছুই বলতে রাজি নন তারা। তরন্তের স্বার্থে আমরা এখন কিছু বলতে পারবো না আপনাদেরকে এই বিষয়ে। আলামত সংগ্রহ করেছে পিবিআইও, তারা জানান চিরকুটের লেখা ও ফোনে পাওয়া নম্বরগুলো পরীক্ষা করা হবে। আত্মহত্যা হলে প্ররোচনার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে, হত্যা হলে নিয়ম অনুযায়ী নেওয়া হবে আইনি ব্যবস্থা। চিরকুটটা পাইছি সেগুলো আমরা অ্যানালাইসিস জন্য দিচ্ছি, আর এখান থেকে যে মোবাইল নাম্বার টাম্বার পাওয়া গেছে সেগুলো আমরা অ্যানালাইসিস করতেছি। প্রয়োজনে যদি এখানে আমরা আরো কোনো তথ্য পাই সেগুলো আমরা নেব। আত্মহত্যার প্ররোচনা যদি কেউ দিয়ে থাকে এটা আমরা গুরুত্বের সহিত দেখব, আর যদি হত্যা হয় তাহলে হত্যা মামলা হবে। এই ঘটনায় নিহতদের পরিবার থেকে এখনো কোনো মামলা করা হয়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সরওয়ার হোসেন গ্রেফতারের 1.5 ঘন্টা পর জামিনে মুক্তি পেয়েছেন। এদিকে কর্মবিরতি স্থগিত করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। সকালে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি ও মানববন্ধন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সম্প্রতি নগরীর দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সরওয়ার হোসেন চৌধুরীর বিরুদ্ধে নারী চিকিৎসকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে সরব হয়ে ওঠেন ইন্টার্ন চিকিৎসকরা। এই ঘটনায় অভিযুক্ত সরওয়ার হোসেন ছাড়াও অজ্ঞাত আরও 8 থেকে 10 জনকে আসামি করে একটি মামলা করা হয়। যেগুলো বলেছে সেগুলো কোনোটাই সে শুদ্ধ ভাষায় বলে নাই, আমি যেটা বলেছি সেটা হচ্ছে সে সিলেটি ভাষায় যা বলেছে সেটাকে একটা ট্রান্সলেট করে শুদ্ধ ভাষায় বলেছে এবং সে খুবই বাজে ল্যাঙ্গুয়েজে এটা বলেছে, ওইভাবে তো আসলে লেখা যায় না। তারা ছুরি দেখিয়ে ভয় দেখিয়েছে এবং বলেছে যে রেপ করে ফেলবে, বাইরে বের হও, মেরে ফেলে দিব, লাশ ফেলে দিব, মানে এই ধরনের নানান বাজে ধরনের কথা বলেছে যেগুলো আমরা আমাদের কোনোভাবেই আমরা এগুলো ডিজার্ভ করি না। সময় সংবাদে আরো থাকছে, রাজধানীতে ইগলু আইসক্রিমের কারখানায় অভিযান, নোংরা পরিবেশের কারণে 5 লাখ টাকা জরিমানা, লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন করায় 7 প্রতিষ্ঠানকে অর্থদণ্ড। রাজধানীর কোনো কোনো এলাকায় ওয়াসার পানি ব্যবহারের অনুপযোগী, আবার কোথাও কোথাও একেবারে বন্ধ রয়েছে পানি সরবরাহ। নগরীর জুরাইন, শনির আখড়াসহ বিভিন্ন এলাকার পানি সংকটের এখনও সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলায় ওয়াসা কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা। বাসায় ওয়াসার লাইন থাকলেও নেই পানি সরবরাহ, তাই কন্টেইনারের কেনা পানি দিয়েই থালা বাসন ধোয়ার কাজ করছেন এই গৃহিণী। আগে দুর্গন্ধযুক্ত পানি আসলেও গত 1 মাস ধরে একেবারেই পানি না আসায় তীব্র সমস্যায় দিন কাটাতে হচ্ছে রাজধানীর পূর্ব জোরাইনবাসীদের। খাবারের পানির সমস্যা, গোসল করতে পারি না, এখন দেখেন রান্নাঘরেও পানি নাই। উচ্চ আদালতের নির্দেশে জমা দেওয়া তালিকার মধ্যে ঢাকার সবচেয়ে দূষিত পানির 16টি এলাকার কয়েকটিতে সরেজমিনে যায় সময় সংবাদ। এর মধ্যে জুরাইন ও শনির আখড়ায় দেখা যায় আগে দূষিত পানি পাওয়া গেলেও এখন একেবারেই পানি পাচ্ছেন না তারা। আগে ময়লাযুক্ত পানির অভিযোগ ছিল ওয়াসার বিরুদ্ধে, কিন্তু গত 1 মাস ধরে একেবারেই পানি না পাওয়ার অভিযোগ রয়েছে এই জুরাইন এলাকার শত শত পরিবারের। এবং একটিমাত্র মসজিদের যে গভীর নলকূপ সেখান থেকে পানি সংগ্রহ করে তারা কষ্ট করে দিন যাপন করছেন। রং তো সবুজ সবুজ, ঠিক মতো না আসে না, পানি ফেনার রান্না করা যায় না, খাওয়ার পানি না, রান্নার পানি সবকিছু এই জায়গা দিয়ে নিয়ে করতে হয়েছে। জোরাইনের পাশাপাশি শনির আখড়া, বাসাবো, রামপুরা সহ বিভিন্ন এলাকায় ওয়াসার পানি সংকটে ভুগছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা সমাধান কোথায় তা জানেন না জনপ্রতিনিধিরাও। অচিরের সমাধান চাই, যারা নাকি আপনার ওয়াসার যে চেয়ারম্যান বা ওয়াসার যে ইঞ্জিনিয়ার আছে তারা দ্রুত কেন যে পদক্ষেপ নেয় না। ওয়াসার গাফিলতি, ওয়াসা যদি একটু চিন্তা করতো যে আমাদের এটা করা উচিত, এত জনবহুল এলাকা এখানে পানি নাই। ওয়াসার এমনির সাথে কথা বলছিলাম একবার, পরে উনি বলছে কি আমি একটু বিজি, পরে কথা বলবো, পরে আর ফোন দিচ্ছে আর উনি আর বাসাবাসহ কয়েকটি এলাকায় ওয়াসার বসানো ওয়াটার এটিএম বুথ থেকে টাকার বিনিময়ে খাবার পানি সংগ্রহ করছেন নগরবাসী। তবে ওয়াসার লাইনে পানি সরবরাহ না থাকায় সংকট থেকেই যাচ্ছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। হাইকোর্ট থেকে বিক্রি নিষিদ্ধ 52টি পণ্য বাজার থেকে সরিয়ে নিতে 3-4 দিন সময় দেওয়া হবে। এরপর ব্যবস্থা না নিলে নিরাপদ খাদ্য আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক। দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এছাড়া দুধের মান নিয়ন্ত্রণে 16 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এই সময়সীমার মধ্যে তারা বাজার থেকে সমস্ত প্রোডাক্টগুলো প্রত্যাহার করে নিয়ে আসবেন। প্রত্যাহার করে নিয়ে আসার পরে আমরা এই প্রত্যাহারকৃত মালামালগুলো জব্দ করব। জব্দ করে আমরা প্রয়োজনীয় এবং ভাবে নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করব। এই নির্ধারিত সময়সীমার পর যাদের বাজার পণ্য বাজারে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজধানীর শ্যামপুরে ইগলু আইসক্রিমের কারখানায় অভিযান চালিয়ে 5 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি ও কাঁচামালের লেবেলিং এর সমস্যা পাওয়া গেছে। এদিকে লাইসেন্সবিহীন পণ্য উৎপাদন করায় যাত্রাবাড়ির 7টি প্রতিষ্ঠানকে 1,55,000 টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি দল। রমজান মাস জুড়েই বিভিন্ন খাদ্যপণ্যের কারখানায় অভিযান চালাচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে মঙ্গলবার শ্যামপুরের ইগলু আইসক্রিম কারখানায় চালানো হয় অভিযান।
এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির প্রমাণ মেলে। একই সঙ্গে আইসক্রিম তৈরির বিভিন্ন পণ্যের লেবেলিং সমস্যার কারণে ইগলু কর্তৃপক্ষকে 5,00,000 টাকা জরিমানা করা হয়। যেখান থেকে এন্ড প্রোডাক্টটা বের হয় সেখানে কিছু হাইজিন রিলেটেড ইস্যু রয়েছে, একেবারে নোংরা পরিবেশ, অস্বাস্থ্যকর পরিবেশে কিন্তু ছিল, সে বিষয়টা আমাদের নজরে এসেছে এবং এটা আমাদের নিরাপদ খাদ্য আইন এর 33 ধারা এবং হচ্ছে হাইজিন রেগুলেশন 2018-3 কথা সরাসরি ব্যর্থ হয়। বিভিন্ন দেশ থেকে তারা প্রোডাক্টগুলি আনছেন এবং হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নামের যে বানানগুলো পর্যন্ত ভুল। ভবিষ্যতে এই ধরনের কোনো গাফিলতি আর পাওয়া যাবে না বলে আশ্বস্ত করে ইগলু কর্তৃপক্ষ। অনগোয়িং মেইনটেনেন্সটা ফিনিশ হয়নি, ওই জায়গায় হাইজিন প্রবলেমটা ছিল, আমরা এটা অ্যাকসেপ্ট করি যে ওখানে আমাদের হাইজিনের একটা লিমিটেশন ছিল। এদিকে লাইসেন্স ছাড়াই পণ্য উৎপাদন করায় যাত্রাবাড়ির 7টি প্রতিষ্ঠানকে 1,55,000 টাকা জরিমানা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি দল। সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য নিশ্চয়তা দিতে রমজান মাস জুড়েই এই অভিযান অব্যাহত থাকবে। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ধানের উৎপাদন বেশি হওয়ায় এবার কাজে আসবে না সরকারের ক্রয় অভিযান, জানালেন মন্ত্রী। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে দরকার চাল রপ্তানি। বেগম জিয়ার মামলার বিচারে কেরানীগঞ্জে বিশেষ আদালতের কার্যক্রম শুরু, গ্যাটকোর পরবর্তী শুনানি 18 জুন। হাসপাতাল ছাড়ার পরই নেওয়া হবে নতুন কারাগারে। 48 ঘন্টার মধ্যে ছাত্রলীগের ঘোষিত কেন্দ্রীয় কমিটি বাতিল করা না হলে আমরণ অনশন ও পদত্যাগের ঘোষণা পদ বঞ্চিতদের, বিতর্কিতদের বাদ দেওয়ার আশ্বাস সভাপতির। এবং রাজধানী জুড়ে এখনও প্রকট পানির সংকট, পূর্ব জুড়াইনে একেবারে বন্ধ সরবরাহ, অনেক জায়গায় উপায় নেই ব্যবহারের, ওয়াসার গাফিলতি বলছেন জনপ্রতিনিধিরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SPACE WIN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।